শুভ দর্শক আসসালামু আলাইকুম বিরতির পর আবারো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগ্যাল আওয়ারে আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার নাজির আহমেদ যিনি লিংকনসিন চেম্বারের প্রিন্সিপাল জি ব্যারিস্টার নাজির আহমেদ আমরা সর্বশেষ কল নিয়েছিলাম ব্রেকে যাওয়ার আগে আপনি যদি আর কিছু অ্যাড করতে চান ওনার আমরা ওই কলারকে বলতে যাচ্ছি যদি উনি বাংলা না বুঝেন তাহলে ইংলিশে তো আমরা বলেছি যে it's quite complex and lengthy form so probably it would be better if you took legal advice from a solicitor or barrister because if you make simple mistake it may be minor mistake simple mistake but that would lead to the refusal of the application form and practically we have seen anti-clearance officer sitting in Delhi refuses the application on very trivial matters minor matters So it is better to make a good foundation. Even if he or she refuses, then you can stand in the court and judge can evaluate the evidence that you have made an excellent application. Otherwise, it would be waste of time and money. And if you make an application poorly and if it is refused and if you appeal, it will take about 1.5 years for the matter to be listed for hearing. So it is your own benefit and your wife's benefit to take legal advice and assistance of an expert and that would be better for you and your wife. Ji, অত্যন্ত সুন্দর করে আনছেন ধন্যবাদ আপনাকে আমরা একটা কল নিয়ে নেব এই মুহূর্তে দেখি আমাদের সঙ্গে কে আছেন জি কলার আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম জি জি কলার ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আমরা শুনছি হ্যাঁ আমি এর আগে ফোন করছিলাম কিন্তু আসলে ফিনিশিংটা ভালোমতো দিতে পারিনি আচ্ছা আচ্ছা দয়া করে কলার আপনার টিভির ভলিউমটা মিউট করে দেন আপনি আমাদের সাথে কথা বলেন আচ্ছা না তুমি ভলিউম কমাই দিতে আচ্ছা আপনার কথা শেষ হওয়ার পরে আপনি টিভিতে দেখতে পারবেন আপনার आंसर হ্যাঁ প্লিজ আচ্ছা এর আগে আমি ফোন করছিলাম মানে আমার হিস্ট্রি তরফে মনে নাই আবার বলি আমি তো বাবা মার মাধ্যমে অ্যাপ্লাই করেছিলাম ওখানে আমার পক্ষে রায় আসে নাই জি আমার বিয়ে হয়েছে 15 সালে হ্যাঁ আপনি ফোন করেছিলেন জি হ্যাঁ হ্যাঁ ফোন করেছিলাম মানে অ্যাপ্লাই করছি ওখানে আমার পক্ষে রায় আসে নাই এখন আবার আমি হলো ফ্রেশ অ্যাপ্লিকেশন করছি এবং মায়ের কেয়ারার হিসেবে একটা সার্টিফিকেট দিয়েছি আচ্ছা এখন আমার যদি দেশেই যাইতে হয় এবার যদি রায় কি আসবে জানি না যদি দেশে যাইতে তো কতদিন পরে অ্যাপ্লাই করলে আমার ভালো হবে বাংলাদেশে যদি বাংলাদেশ যান তারপর আচ্ছা না এখন আর এখানে আমি কি করব এখানে তার কোনো অপশন আমার নাই এখন ব্যারিস্টার সাহেবের কাছে জানতে চাই কি করব জি প্রথম কথা হচ্ছে যে কলার শুনতেছেন আমার কথা হ্যাঁ শুনতেছি বললাম টিভিতে শুনি না টিভি আমি আপনাকে দুই একটা প্রশ্ন করব এরপরে টিভিতে শুনবেন আচ্ছা আপনি দেশে গিয়ে যে বলছেন যে অ্যাপ্লাই করবেন কতদিন পরে কি হিসাবে অ্যাপ্লাই করতে চান ও ওই যে আমার হাজবেন্ড তো মনে করেন আমাকে আমার পুনর বুঝি বুঝি আর পুনর সালে তো আমার বিয়ে হয়েছে আমি হাজবেন্ডের মাধ্যমে অ্যাপ্লাই করছি আপনার কোনো চাইল্ড তো নাই না 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 কোনো বাচ্চা নাই আচ্ছা আমার হাজবেন্ড কি কাজ করেন হ্যাঁ কাজ করে তার 1700 টাকা ইনকাম 1700 পাউন্ড না 17000 দেখেন প্রথমে বলে রাখি দেশে যাওয়ার আগে আপনি একজন দক্ষ আইনজীবীর সাথে বসে আলাপ করবেন কারণ আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড না আপনার অনেক হিস্ট্রি আছে একাধিকবার অ্যাপ্লিকেশন করেছেন একাধিকবার অ্যাপ্লিকেশন রিফিউজ করেছে অ্যাপিলটা ডিসমিস হয়েছে এর জন্য দেশও গেলেই যে আপনি সহজে এসে যাবেন বা হয়ে যাবে এই ধরনের মনে হয় বিশ্বাস করা ঠিক হবে না কারণ দেশে যাওয়াটা খুব সহজ কিন্তু যখন আসতে পারবেন না দেরি হবে তখন দেখবেন যে অনেক ফ্রাস্ট্রেশন মানে বর করবে মাথায় এজন্য আমার মনে হয় যে ভালো করে বুঝে শুনে কনসিকুয়েন্সটা দেখে এরপরে যাবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যেহেতু আপনি ম্যারেজ অ্যাপ্লিকেশন করবেন দেশে গিয়ে এজন্য আপনার টাইম বারটা অ্যাপ্লিকেবল হবে না এই যে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর এই ধরনের ইয়োটা অ্যাপ্লিকেবল হবে না যেহেতু আপনি স্পাউস হিসাবে অ্যাপ্লিকেশন করবেন এখন হিউম্যান রাইটস এইটা কিন্তু স্ট্রাইক করে দেয় আর কি আপনি যদি অন্য অ্যাপ্লিকেশন করতেন যেমন স্টুডেন্ট হিসাবে ভিজিটর হিসাবে তাহলে কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আপনি করতে পারতেন না তো এইটা হচ্ছে কথা যে আপনি যদি ওন ইয়েতে চলে যান রিমুভ বা রিপোর্ট না করে তাহলে আপনি গিয়েই অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে অ্যাপ্লিকেশন তো করার জন্য করা না আপনি দেখতে হবে যে অ্যাপ্লিকেশনটা কতটুকু পাওয়ার সম্ভাবনা সকল ডকুমেন্ট যদি রেডি থাকে এবং রিকোয়ার্ড পিরিয়ড পর্যন্ত এবং স্পেসিফাইড ডকুমেন্ট তাহলে কিন্তু আপনি ইও করতে পারবেন মানে অ্যাপ্লাই করতে পারবেন আর আপনি প্রথমে বলছেন ওয়াইফের আপনার হাজবেন্ডের 17000 ইনকাম 17000 হলে কিন্তু হবে না মিনিমাম 18600 লাগবে 19000 পরবর্তীতে আবার বলছেন যে 19000 না উনি তো চেঞ্জ করতেছেন যেজন্য বললাম যে 17000 এ যদি ডিফেন্ড করেন তাহলে কোনোমতেই হবে না কারণ ইমিগ্রেশন রুলে 1 পাউন্ড কম হলেও কিন্তু পিছা হচ্ছে না জি তাইজন্য আবার বলছি আপনি যেতে পারবেন গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন তবে যাওয়ার আগে আপনি অপশনগুলো ভালো করে যাচাই বাছাই করে তারপর চেষ্টা করবেন আর যদি কোনো চিলড্রেন থাকতো চাইল্ড থাকতো আপনার তাহলে অ্যাপ্লিকেশনটা আপনার ইউকে থেকে করা খুব ভালো হতো স্ট্রং হতো এবং অন্যান্য প্রভিশন কিন্তু চলে আসতো কাম ইনটু প্লে আপনার জন্য জি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর করে আনসার দেওয়ার জন্য দর্শক আশা করি আপনি উত্তর পেয়েছেন আমরা পরবর্তীতে কল নিয়ে নেব জি কলার আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ বল আমার একটু আচ্ছা আপনি এখন আছেন জি হ্যাঁ প্লিজ হ্যাঁ তাহলে যে আমার আপনার টিভি ভলিউম আবার কমাতে হবে প্লিজ আচ্ছা কমায় তাহলে আমি যদি দেশে যাই অ্যাপ্লিকেশন করি তাহলে আমার কি কি কাগজপত্র লাগবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা সংক্ষেপে বলি কাগজপত্র এখান থেকে আমাকে রেডি করে নিতে হবে হ্যাঁ আচ্ছা সংক্ষেপে বলি আপনাকে কারণ কি কি কাগজ লাগবে এটা ব্যাখ্যা করতে হাফ এন আওয়ার উপরে চলে যাবে জি আর আপনি বিরতির আগে একজন ইংলিশ কলার যে ছিল আগে ইংলিশে ফোন করছিলেন ভদ্রলোক জি তো তাকেও আমরা এভাবে বলেছি তো আপনাকেও সংক্ষেপে বলি যে তিন চারটা রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট অ্যাকোমোডেশন রিকোয়ারমেন্ট সাবসিস্টেন্স অফ দ্য ম্যারিজ রিকোয়ারমেন্ট আর জেনুইন ম্যারিজ এই চারটা হচ্ছে আপনার ভেরি ইম্পর্টেন্ট এখন যদি আমি ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টে আসি আপনার হাজব্যান্ড যে কাজ করতেছেন যদি 6 মাস বা এর উপরে যদি আপনার ইয়ে থাকে কাজে থাকেন তাইলে আপনাকে 6 মাসের ডকুমেন্টস দিতে হবে পে স্লিপ ব্যাংক স্টেটমেন্ট এমপ্লয়ার্স লেটার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এই চারটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে তো মনে রাখবেন স্যালারিটা যেন ক্যাশে না নেয় আইদার স্টেট ওয়েন্টু অ্যাকাউন্ট যাবে ডাইরেক্ট ডেবিট অথবা ব্যাক্স অথবা ফাস্ট্রা পেমেন্টে আর অ্যাকোমোডেশনে যদি আপনি কাউন্সিল হাউসে থাকেন তাহলে টেনেন্সি এগ্রিমেন্ট এরপরে ইয়ো এনভায়রনমেন্টাল হেলথ রিপোর্ট আর ল্যান্ডলর্ডের কনসেন্ট লেটার আর এক দুটা ইউটিলিটিস বিল আর যদি ওনার ফ্রিহোল্ড ঘর থাকে তাহলে ল্যান্ড রেজিস্ট্রি সার্টিফিকেট লাগবে এরপরে জেনুইনেস অফ দ্য ম্যারিজ আর সাবসিস্টেন্স ম্যারিজ সার্টিফিকেট ওয়েডিং ফটোগ্রাফস আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সাথে এদেশে যে আপনারা একসাথে বসবাস করছেন এটার ডকুমেন্ট আর দেশে যাওয়ার পর যদিন পরেই করেন আপনাদের সে কন্ট্যাক্ট টাইজ কানেকশন আছে ওইটার প্রমাণ ফোন করলে আইটেমাইজ ফোন বিল কার্ড পাঠালে চিঠি লেখলে এগুলোর ডকুমেন্টস আর যদি আপনি মডার্ন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো তাহলে এগুলার প্রিন্ট আউট কপিস তো আমরা চেষ্টা করছি বাপ সংকোচন করে আপনাকে বোঝানোর জন্য জি অত্যন্ত সুন্দর করে আপনি মূল বিষয়গুলো আলোচনা করেছিলেন দর্শক আশা করি আপনারা উত্তর পেয়েছেন জি আমরা পরবর্তীতে কল নিয়ে নেব জি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম কলার জি আমার কোশ্চেনটা হলো আমার ওয়াইফ যে ওয়াইফ উনি আমার ওনার বাবার রাইটস এর দেশে আসছে আমার আপা ব্রিটিশ উনি এখনো ব্রিটিশ হন না ওনার এখনো 1 বছর বাকি আছে 5 বছর হতে তো 5 বছর পর ইন্ডিপেন্ডেন্টলি ভার্জিন অ্যাপ্লাই করবেন তো আমাদের একটা বেবি আছে আচ্ছা তো আমি এটা আমি এদেশে আমার ভিসা শেষ হয়ে গেছে ওভারস্টে হয়ে গেছি আচ্ছা আমার এখান থেকে কি কোনো কিছু কোনো গ্রাউন্ড অ্যাপ্লিকেশন করা যাবে আমাদের একটা বেবি আছে আর আরেকটা কোশ্চেন হলো আমি এখানে ও দুইটা অ্যাপ্লিকেশন এফএলআর এসপি দুইটা অ্যাপ্লিকেশন করছিলাম দুইটাই রিফিউজ হয়েছে তো ওইটাতে আমি এনএইচএস এর চার্জ আমি দিয়েছিলাম 500 করে ওই দুইটার মধ্যে কোনোটাই এখনো আসে নাই সো এটা কি পাওয়ার কোনো চান্স আছে আচ্ছা আমি কিছু কোশ্চেন করি এরপরে আপনাকে বলবো আপনি যে দুইটা অ্যাপ্লিকেশন করছেন বেবি হওয়ার আগে না পরে জি কলার তো বেবি কিছু অ্যাড করেন নাই বেবি কি অ্যাড করেন নাই যে মানে আমার গার্লফ্রেন্ড আছে বা ওয়াইফ আছে কিন্তু কিছু আমি বলি নাই আচ্ছা বেবি আচ্ছা আপনার ওয়াইফ বলছেন যে উনার বাপের রাইট এদেশে আছে জি উনার আব্বা ব্রিটিশ আর উনি কোনো ইন্ডিপেন্ডেন্ট পান নাই বুঝলাম না উনি কি দেশ থেকে আসছেন যেউনি দেশ থেকে আসছে তাহলে ইনডিফিনিট লিভ হবে কেন উনি তো রাইট অফ অ্যাবোর্ড নিয়ে আসার কথা না ওনাদেরকে ওই 3 বছর করে লিমিটেড লিভ দিতে তো 3 বছর পর আবার অ্যাপ্লিকেশন করবেন তো 5 বছর হওয়ার পর ওরা উনি কি দেশ থেকে আসছে জি দেশ থেকে আসছে বয়স কত ওনার ওনার বয়স 22 ওনার আব্বা ব্রিটিশ হলে ওনারা কি ব্রিটিশ হন নাই ওনার আব্বা যখন ব্রিটিশ হইছে তখন ওরা দেশে ছিল ওরা বুঝছি তো দিনা ওনারা ব্রিটিশ হন নাই তো 3 বছর না 2 আড়াই বছর দিয়েছে উনাকে আড়াই সরি আড়াই বছর দিয়েছে এখন আবার আড়াই বছর দিয়েছে দেশ থেকে আসছেন না এই দেশ থেকে উনাদের মা সহ যে মা সহ ফ্যামিলি বুঝছি তো ঠিক আছে অশেষ ধন্যবাদ কারণ অনেক কোশ্চেন করে আপনাদের কাছ থেকে বের করতে হয় কথাগুলো কারণ প্রপার ফ্যাক্টস না জানে প্রপার রোগ নির্ণয় না করে কিন্তু ওষুধ দিলে তো আপনি মাথার বিষের জন্য আপনি ক্যান্সারের রোগ দিয়ে দেবেন ক্যান্সারের ওষুধ দিয়ে দেবেন তো হয় না তো আপনি বলছেন বারবার যে আপনার ওয়াইফ তার বাপের রাইটে আসছে তো স্বাভাবিক কারণে সবাই ধরে নেবে যে বাপ যেহেতু ব্রিটিশ ছিলেন উনি কিন্তু এটা তো না ওনারা তার ডিপেন্ডেন্ট হিসেবে আসছেন ইমিগ্রেশন রুলের আওতায় সুতরাং ওনাকে আড়াই বছরের লিভ দিয়েছে আড়াই বছর করে পাঁচ বছর পরে ওনারা ইনডিফিনিট লিভ পাবেন ওনার এবং ওনার আম্মা এখন এখন পর্যন্ত উনি ইনডিফিনিট লিভ পান নাই যার কারণে আপনি কিন্তু এখনো সেটেল স্পাউসের স্পাউস না মানে সেটেল স্পাউসের স্পাউস না মানে সেটেল ওয়াইফের হাজবেন্ড না হাজবেন্ড না যার কারণে আপনি যেভাবে নর্মালি যেটা পাওয়া হয় যে হাজবেন্ড ওয়াইফ ব্রিটিশ বা সেটেল হলে ওইটার ইয়েও পাবেন না কারণ আপনার ওয়াইফই তো এখন ইনডিফিনিট লিভ পান নাই তো একজন যদি সাঁতার না জানেন তাহলে উনি আবার আরেকজনকে নদী পার করুন কিভাবে সাঁতরিয়ে আর আরেকটা বলছেন যে FLR FP দুইবার অ্যাপ্লাই করেছেন কিন্তু ওই সময় বাচ্চার কথা বা আপনার ওয়াইফের কথা যদি বলছেন গার্লফ্রেন্ড যদি বিয়ে হয়েছে কিনা জানি না যদি ওটা উল্লেখই করেন নাই সুতরাং যা হওয়ার কথা তা হয়ে যাবে কারণ সকল কি বলে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন ছিল ওইটা তাদের কথা যদি উল্লেখ না করেন বাচ্চার কথা ওয়াইফের কথা বা গার্লফ্রেন্ডের কথা তাহলে আপনার কিসের এখানে তো যেটা হওয়ার তাই হয়েছে তো আপনি NHS ফিজ ফেরত পাওয়ার কথা কারণ অ্যাপ্লিকেশন যেহেতু সাকসেস হয় নাই তারা ফেরত দেবে একটু সময় নেয় তবে আপনাকে বারবার কুচাতে হবে হোম অফিসকে বারবার লিখেন এবং যে কার্ড বা যে পদ্ধতিতে দেওয়া হয়েছে ওখানেই তারা রিফান্ড করে আর কি তো ওইভাবে আপনি রিফান্ড পাবেন আপনি যোগাযোগ করেন কনসিস্টেন্টলি রিমাইন্ডার দেন যোগাযোগ করেন পাবেন দেরি হতে পারে কিন্তু বাচ্চাকে নির্ভর করে ওয়াইফকে নির্ভর করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা না এটা অ্যাডভাইস দেওয়ার জন্য আরও একটু ইনফরমেশন নেওয়ার দরকার আছে এই জন্য আমি বলবো যে একজন দক্ষ আইনজীবীর সাথে আপনি সরাসরি ইনস্ট্রাকশন নিয়ে সব ডকুমেন্টস দেখিয়ে করেন কারণ দুইবার আপনি অ্যাপ্লাই করেছেন দুইবার অকৃতকার্য তিনবারটা এমনভাবে করা উচিত নয় যে আগের ফেড যেন হয় সুতরাং অ্যাপ্লিকেশনটা সাকসেস হওয়ার জন্য আর যদি আপনার ওয়াইফ সেটেলমেন্ট পাওয়া খুব বেশি দূরে না হয় তাহলে ওয়েট করেন উনি সেটেলমেন্টটা পেয়ে যাক যদি বিয়ে রেজিস্টার না হয় তাহলে চেষ্টা করেন 2 years লিভিং টুগেদার করতে নয়তো তো আপনি কোনো ক্রাইটেরিয়া পড়বেন না আর যদি বিয়ে রেজিস্টার হয় তাহলে ওইটা একটা পজিটিভ পয়েন্ট আর বাচ্চার জন্ম হয়েছে যদি সে তো ব্রিটিশ হওয়ার কথা না কারণ যেহেতু মা এখনো ইনডিফিনিটলি পান নাই সুতরাং সে ব্রিটিশ হবে না তো বাচ্চার রাইটে আপনি কিভাবে পাবেন এই জন্য ব্যাপারটা অনেক কমপ্লেক্সিটি আছে যেটা নির্ধারণ করতে হবে ইনস্ট্রাকশন নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করে তো আমি অ্যাডভাইস করবো কনক্লুসিভ অ্যাডভাইস আমরা দিচ্ছি না কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করার যোগ্য এখন বা কিছুদিন পরে হবেন তবে কবে হবেন কিভাবে করবেন ওইটার জন্য আপনি একজন আইনজীবীর সাথে বসে আলাপ করেন আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সুন্দর করে আনসার দেওয়ার জন্য আমরা একটা পরবর্তী কল নিয়ে নিব জি কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম জি জি কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যাঁ আমরা শুনছি দয়া করে আপনার টিভির ভলিউমটা মিউট করে দেন জি আমার একটা কোশ্চেন ছিল জি কাইন্ডলি একটু লাউডলি যদি বলেন আমরা ক্লিয়ারলি শুনবো আমরা শুনতে পাচ্ছি বাট একটু লাউডলি বলেন প্লিজ জি আমি আসছি এই দেশে আপনার 2015 এর অক্টোবরে আচ্ছা জি হ্যাঁ হ্যাঁ আমার ভিসা হচ্ছে আড়াই বছরের আচ্ছা জি আমার এক্সটেনশনের মেয়াদ হচ্ছে নেক্সট ইয়ার জুনে মে সম্ভবত তো আমার কতদিন আগে কাজ দেখাতে হবে আমি সেইটা আপাতত আমার কোনো কাজ নাই আপনি কি আপনার হাজবেন্ডের ওয়াইফ হিসেবে তো আসছেন জি 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 আপনার হাজবেন্ডের কাজ নাই না উনি কাজ করতেছেন না যে অ্যাপ্লাই করতে হলে কাজ দেখাতে হবে না আচ্ছা আপনার প্রশ্ন কি আমার প্রশ্নটা হচ্ছে আমার কাজ কতদিন আগে শুরু করতে হবে আচ্ছা আপনাকে অশেষ ধন্যবাদ সিস্টার আমি একটু বলি ব্যাখ্যা করে আপনার মাধ্যমে অনেকের উপকার হবে আর কি দেখেন যে কাজ দেখানোর জন্য রুলটা মিট করা নয় মানে আপনাকে কাজ করে যেতে হবে এবং আমি সাজেস্ট করব আপনার আসার পর থেকেই কাজ করা উচিত এবং আপনার হাজবেন্ডের কাজ করা উচিত যদি আপনারা কাজ না করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যাবে আপনি প্রচন্ড বিপদে পড়বেন এজন্য আপনার অতি সত্বর কাজ করা দরকার যদি আপনার হাজবেন্ডে কাজ করেন দুইজন মিলাইয়া ১৮৬০০ হলে চলবে যদি দুইজন মিলাইয়া নাও হয় তাইলে একজনে দেখাতে হবে আপনি যদি ১৮৬০০ পরিমাণ ইনকাম করেন আপনার হাজবেন্ডে কাজ না করলেও চলবে অথবা আপনার হাজবেন্ডের যদি ১৮৬০০ এর উপরে ইনকাম থাকে তাহলে আপনার কাজ না করলেও চলবে অথবা আপনি যদি 50-50 ভাগ করে কাজ করেন তাহলে ঠিক আছে কিন্তু নিয়মটা হচ্ছে আপনাকে দিছে ২.৫ বছরের লিভ তার মানে কি যে আপনাকে তারা ওই অ্যাপ্লিকেশনের সময় দেখবে যে আপনি ২.৫ বছর যে লিভ দিল ওইটা ইমিগ্রেশন রুলগুলা রিকোয়ারমেন্টগুলা মিট করেছেন কি না তো আপনি কাজ না করলে মিট করেন নাই তারা যখন অ্যাপ্লিকেশন করবেন যখন তখন আপনার সিগনেচার তারা ফর্মে নিয়ে নেবে যে কোনো সংস্থা বা এজেন্সি বা বডির সাথে তারা চেক ভেরিফাই করতে পারে তো যদি ভেরিফাই করে দেখে যে আপনার ২.৫ বছরে কোনো কাজই ছিল না আপনার হাজবেন্ডেরও ছিল না আপনারও নাই তাহলে অ্যাপ্লিকেশন রিফিউজ করে দিতে পারে এজন্য কতদিন আপনার ডকুমেন্টস প্রোভাইড করতে হবে ওইটা চিন্তা না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল কাজ থাকা দরকার এবং শুধু আপনি না আমরা বিভিন্ন সময় আমরা বাঙালি কমিউনিটিতে দেখছি যে হাজব্যান্ডরা যখন ওয়াইফকে নিয়ে আসেন তখন ওয়াইফকে নিয়ে আসার পরে অনেকটা হাল ছেড়ে দেন যে না ঠিক আছে নিয়ে আসছে আর কোনো অসুবিধা না আপনাকে কন্টিনিউয়াস কিন্তু রুল রিকোয়ারমেন্ট মিটিংয়ে মনোযোগ দিতে হবে কারণ এখন ইমিগ্রেশন রুলগুলো এত স্ট্রিক্ট এবং এত কঠিন করেছে এবং হোম অফিস এত রোবাস্টলি তারা চেক করে যে আপনার একটু অবহেলার জন্য অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যেতে পারে তখন আপনাকে আপিল রাইট দেবে আপিল করবেন যদি আপনার অ্যাপ্লিকেশনটা যদি ঠিকমতো না হয় রিকোয়ারমেন্ট ফুলফিল না করেন আপিলে গিয়েও তো আপনি সুবিচার না পেতে পারেন এরপরে আপনাকে 10 years রুটে ফেলে দিতে পারে তাহলে নানান ঝামেলা পড়ে গেলেন না এজন্য আবারও বলি আমি যেই সবসময় প্রবাদটা বলি যে আপনি শর্ট টার্ম স্যাক্রিফাইস করতে হবে লং টার্ম বেনিফিটের জন্য আপনি ইনডিফিনিট লিভ পেয়ে যান ব্রিটিশ হয়ে যান তখন আপনার এই বাধ্যবাধকতা থাকলেন না আপনি রানীর মেহমান হয়ে যাবেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনাকে ওই ইনডিফিনিট লিভ পাওয়ার আগ পর্যন্ত আপনাকে রুলের প্রতি মনোযোগ দিতে হবে আপনি রুল যদি মিট না করেন তাহলে তো রিফিউজ করে দেবে আপনি দেখবেন 10 বছরে 4-5 বার অ্যাপ্লিকেশন করতে হবে যদি 10 years রুটে দেয় আপনার 5-10,000 pound চলে যাবে শুধু হোম অফিসের ফিজে এবং প্রতি বছর তারা হোম অফিসের ফিজ বাড়াচ্ছে সুতরাং এটা আপনার নিজের স্বার্থে তো কাজ দেখাতে হবে শব্দটা আসলে খুব বেমানান আপনাকে কাজ করতে হবে এবং ইমিগ্রেশন রুল মিট করার জন্য আপনার ১৮,৬০০ ইনকাম লাগবে দুজনের হতে পারে ব্যাঙ্গে ব্যাঙ্গে অথবা একজনের হলেও চলবে আর ডকুমেন্টারি এভিডেন্স হিসাবে আপনাকে যখন অ্যাপ্লাই করবেন হোম অফিসে যদি এমপ্লয়মেন্ট হয় এমপ্লয়ি হিসাবে যদি আপনি বা আপনার হাজব্যান্ড বা দুজনেই কাজ করেন তখন 6 মাসের ডকুমেন্টস দিতে হয় আর যদি এমপ্লয়ার হন তাহলে 1 বছরের ডকুমেন্ট দিতে হবে এই হচ্ছে নিয়ম আপনাকে অবশ্যই ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর করে ব্যাখ্যা করে আনসার দেওয়ার জন্য আমরা আশা করি দর্শক উপকৃত হয়েছেন আমরা পরবর্তী একটা কল নিয়ে নেব যে কলার আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের অত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য বিশেষ করে যে ভাইকে অনেক সুন্দর উত্তর দেওয়ার জন্য আমি ডিটেনশন সেন্টারে কল করছিলাম আচ্ছা আচ্ছা আমার এই জায়গাতে একটা অ্যাসাইলাম আছে আরকি জি আচ্ছা তো অ্যাসাইলামটা আপিলটা দিয়েছে আমাকে তো আপিলটা দেওয়ার পরে আপনার আমার আপিলে হিয়ারিং হয়েছে গত 2 সপ্তাহ আগে তো আমার যেটা হয়েছে যে আমি এখন পর্যন্ত তারা কোনো ইয়া দিচ্ছি না আপনার যে কোনো ডকুমেন্ট আমি যে পার্টি করি বা কোনো রকম ডকুমেন্ট দিচ্ছি না আরকি তারা হয়েছে আমার ডকুমেন্টসটা আইরো তো এখন পর্যন্ত আমার ডকুমেন্টসটা আইসে না তো আমার রেজাল্ট মনে হয় জুলাই হবে তো এখন যদি আমার ডকুমেন্টের লাগে আল্লাহ না করুক যদি কোনো ইয়া করে তো আমার ডকুমেন্টসটা অন দ্য ওয়ে আনাইতাম পারতেছি না তাড়াতাড়ি তো আমার যদি পরবর্তী কেন যদি করে তো আবার ট্রাইব্যুনাল কি করতাম একটু যদি না যে আমার একটু সাহায্য করে হইতে খুব খুশি হইলাম আচ্ছা কলার আপনার কি হিয়ারিং হয়ে গেছে জি হিয়ারিং হইছে আমার 2 সপ্তাহ হইছে হিয়ারিং হইছে তো আপনার ডকুমেন্ট আসে না আপনি কি অ্যাডজাস্টমেন্টের জন্য লেখেন নাই জি না আমার সলিসিটারে কইতাম না কোনো কিছু না সলিসিটার আসেনি আপনার ডিল করানি যে সলিসিটার আছে মানে এরা লিগ্যালি যে সলিসিটার আছে বুঝছেন আচ্ছা এখন আমি কই আপনারে সংক্ষেপে কিছু হয়তো কাজে লাগতে পারে বাট এখন টু লেট হয়ে গেছে আর কি ফল হইলো গিয়া যে অশেষ ধন্যবাদ ভাই আপনি আমাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এবং বিশেষ করে ডিটেনশন সেন্টার থেকে আপনি ফোন করে আমাদের প্রোগ্রামের ব্যাপারে প্রেজ করতেছেন তো আপনার এই প্রেজের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আর ডিটেনশন সেন্টারে থাকেন যারা তাদের প্রতি আমাদের সহানুভূতি অবশ্যই থাকে জি অবশ্যই হ্যাঁ কারণ তারা একটা মানে কন্ট্রোল সিচুয়েশনে আছেন বন্দী অবস্থায় আছেন তো অতি সত্বর এবং শীঘ্রই যেন আপনার বন্দী অবস্থা থেকে মুক্ত হতে পারেন সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি দুই নম্বর হচ্ছে যে দেখেন অ্যাসাইলাম যেহেতু আপনার অ্যাসাইলামটা তারা প্রসেসিং করে রিফিউজ করে দিয়েছে আপনি আপিল করেছেন প্রথম উচিত ছিল আপনার অ্যাসাইলাম পেন্ডিং অবস্থায় আপনার বেইলের জন্য ট্রাই করা কারণ এইটা একটা মুখ্যম সময় ছিল যে বেইলের জন্য চেষ্টা করা এবং অ্যাসাইলাম হিয়ারিং হবে যদি হিয়ারিং হওয়ার পর যদি ডিসমিস হয়ে যায় আপিল তাহলে দুইটা অপশন আছে আপনি আপার ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে পারেন ওইটার প্রসেসিংয়ে সময় লাগে সুতরাং ওইটা চেয়ে আপনি বেইলের জন্য ট্রাই করতে পারতেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে অ্যাসাইলামের ফার্স্টে ট্রাইব্যুনাল যখন হিয়ারিং হয়েছে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এভিডেন্স এবং ডকুমেন্টারি এভিডেন্স তো ওই ডকুমেন্টারি এভিডেন্স যদি না আসে তাহলে আপনার অ্যাপিলের মেরিটটা কতটুকু আপনি নিজেই বুঝতে পারতেছেন আপনার উচিত ছিল যেহেতু বাংলাদেশ থেকে ডকুমেন্ট আসতে পারতেছে না ওই যখন হিয়ারিং ছিল ওই ডেটটাকে মুলতবি বা অ্যাডজান্ট করার জন্য রিকোয়েস্ট পাঠানো এবং ব্যাখ্যা করে দিলে অনেক সময় কোর্ট তারা অ্যাডজান্টমেন্ট দেয় আমি তো একটা অ্যাসাইলাম হিয়ারিংয়ে প্রায় 3বার অ্যাডজান্টমেন্ট নিয়ে আসছি এটা আনপ্রেসিডেন্টেড নর্মালি 3বার দেয় না কিন্তু তারা দিয়েছে তো কথা হচ্ছে যে আপনি অ্যাডজান্টমেন্ট চাইতে পারতেন কয়েকটা কারণে একটা হচ্ছে আপনার ভ্যালিড অথেন্টিক ডকুমেন্ট বাংলাদেশ থেকে এখনও এসে পৌঁছে নাই দুই নম্বর আপনি বন্দি অবস্থা থাকার কারণে আপনার চলাফেরা মুভমেন্টটা রেস্ট্রিক্টেড যার কারণে আপনি ওইটা সময় মতো নিয়ে আসতে পারতেছেন না এগুলা দেখিয়ে ব্যাখ্যা করে দিলে হয়তো যারা ইয়ে করতে পারতেন যদি ওইটা অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হতো আপনি হিয়ারিংয়ের সময় আপনি সময় চাইতে পারতেন অ্যাডজার্নমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারতেন ওইটাও যদি রিফিউজ হতো আপনার যদি অ্যাসাইলাম রিফিউজ হয় আপনি এইটা একটা সুন্দর শক্ত গ্রাউন্ড হতো আপার ট্রাইব্যুনালে যাওয়ার জি এটা যদি না করে থাকেন তাইলে তো আপনি যখন আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য লিখবেন বা গ্রাউন্ডস দেবেন তখন এগুলা মেইনলি লিগ্যাল এরারের উপর নির্ভর করে যে আপনার আইনগত ভুলভ্রান্তি থাকতে হবে তো আমার মনে হয় চেষ্টা করতে থাকেন কিন্তু আমি একটু এক্সপ্লেন করলাম যে কতটুকু কীভাবে আর লিগ্যাল এইড সলিসিটার তারা যতটুকু পারছে করছে কিন্তু আপনি জানেন কতটুকু কীভাবে হয়েছে কিন্তু যদি আপনার রিফিউজ হয় আপনার আইনগতভাবে দুইটা পদ্ধতি আছে আপার ট্রাইব্যুনালে যাওয়ার প্রথমটা হচ্ছে আপনি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে লিভের জন্য আবেদন করতে হবে ওইটা যদি রিফিউজ হয় তাহলে আপনি ইউ ক্যান অ্যাপ্লাই টু দ্য আপার ট্রাইব্যুনাল ডাইরেক্টলি সরাসরি এই দুইটা সুযোগ আমার এখনও আছে অশেষ ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কলার আমরা আশা করব আপনারা উত্তর পেয়েছেন আমরা পরবর্তী একটা কল নিয়ে নিব হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জি ওয়ালাইকুম সালাম ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল জি অবশ্যই আমরা শুনছি আপনি প্রশ্ন করতে পারেন আমার ওয়াইফ ইউকেতে আসছে 2010 এ তারপর আমি স্টুডেন্ট ছিলাম তখন আমি পিএসডব্লিউ তে গেলাম পিএসডব্লিউ পরে টিয়ার 1 2 ইয়ার্স নেওয়ার পরে আমার 10 ইয়ার্স আইএলআর হয়ে গেছে ঠিক আছে তো আমি আইএলআর গেছি আমার ওয়াইফ টিয়ার 1 5 ইয়ার্স পর্যন্ত কন্টিনিউ করছে 5 ইয়ার্স এর 10 ডেজ আগে উনি এফএলআরএমে চেঞ্জ করে গেছে তো আমার কোশ্চেন হচ্ছে আমার ওয়াইফ কি পুরো 5 ইয়ার্স এফএলআরএম ফিনিশ করে তারপর আইএলআর নিতে হবে নাকি আমি যখন অ্যাপ্লাই করতেছিলাম আইএলআর তখন আমি ফর্মে একটা জিনিস দেখছিলাম স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন 5 ইয়ার্স সুট স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন 2 ইয়ার্স সুট স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন 2 ইয়ার্স সুট এইটা কি যদি একটু বলতেন আর যদি ওই আনসার করতেন যে আমার ওয়াইফ কি 5 ইয়ার্স কন্টিনিউস করেই তারপর আইএলআর নিতে হবে নাকি আচ্ছা জি বেশা সাহেব আপনি যদি আচ্ছা কোশ্চেন থাকে আমার প্রতি প্রথম হচ্ছে দেখেন যে কিছু ট্রানজিশনাল পিরিয়ড ছিল তো ওইগুলা অনেক সময় অনেকে পড়েন না যেমন মনে করেন এই যে 5 ইয়ার্স রুটটা কবে আসছে 2012 সালের 9 জুলাইতে এই প্রভিশনটা আসছে এর আগে কিন্তু 5 ইয়ার্স ছিল না এর আগে ছিল স্পাউস হিসাবে 2 ইয়ার্স থাকতে হবে 2 ইয়ার্স পরে ইনডিফিনিট লিভের যোগ্য হবেন তো ওই যখন 12 এর 9 জুলাইতে নতুন প্রভিশনটা আসলো এই প্রভিশনটা আসার পরে কিছুদিন ট্রানজিশনাল পিরিয়ড ছিল কারা কারা 2 ইয়ার্স পর ভিত্তি করে ইয়ে করতে পারবেন তো আমার মনে হয় যে আপনার ওয়াইফের জন্য সহজ এবং সঠিক পন্থা হচ্ছে যে উনি 5 ইয়ার্স কারণ 2 ইয়ার্স ইয়োটা প্রভিশনটা অনেক আগেই শেষ হয়ে গেছে ট্রানজিশনাল পিরিয়ডটাও চলে গেছে কারণ 2012 থেকে এখন 2017 প্রায় 5 বছর চলে গেছে তো আপনার ওয়াইফের জন্য স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে যে 5 ইয়ার্স উঠে উনি আগাবেন তবে আপনার পজিশনে আমি হলে বা আমি অ্যাডভাইস করব যেটা যে নিয়ম নরমালি আপনি আগান কিন্তু আপনার অবস্থাটা একটু অন্যান্য ক্ষেত্রে ব্যতিক্রম কারণ আপনার ওয়াইফ এদেশে 2010 সাল থেকে আছেন এবং আপনার স্পাউস হিসেবে আছেন এবং প্রায় 7 বছর একসাথে আপনার হাজবেন্ড ওয়াইফ হিসেবে বসবাস করছেন 5 ইয়ার্সটা যে তারা দেয় ওয়ান অফ দা ইম্পর্টেন্ট ফিলোসফি বিহাইন্ড ইট যে তারা বিয়েটা সাবসিস্টেন্স হচ্ছে ঠিকছে ওইটা দেখে তারা আর অন্যান্য ইউ আছে কিন্তু ইট ইজ ওয়ান অফ দা মেইন রিকোয়ারমেন্ট তো আপনি যদি একটা পাওয়ারফুল সাবমিশন মুভিতে দিতে পারেন আপনার অবস্থাটা ব্যাখ্যা করে যে লোক আমি তো এখন ইনডিপেন্ডেন্ট লিভ হোল্ডার এবং আমার ওয়াইফ আমার ডিপেন্ডেন্ট হিসেবে আছে অ্যাজ ইউজুয়াল 5 ইয়ার্স উঠে আমি যাব কিন্তু আমার ওয়াইফ হিসেবে উনি আছেন 2010 সাল থেকে মোটামুটি এটা বিয়ন্ড রিজনেবল ডাউট যে আমাদের ম্যারেজটা সাবসিস্ট করতেছে সুতরাং আমাকে শর্টার পিরিয়ডে কনসিডার করতে পারো কিনা হোমোভিসে অনেক সময় কনসিডার করতে পারে কারণ এভাবে প্র্যাকটিক্যাল জীবনে কিন্তু আমি দেখেছি যেমন মনে করুন ফর এক্সাম্পল আমি এটা বাস্তব উদাহরণ দিই বাংলাদেশ থেকে একজন ভদ্রলোক ওই 2 বছরের নিয়মে আসছেন এদেশে তাকে দিয়েছে 2 বছরের পড়াশোনার পিরিয়ড তো 2 বছর পরে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন নাই একটা ফার্মে গেছেন ওরা ইনঅ্যাডভার্টেন্টলি এবং আনওয়াইজ ভাবে তারা কি করছে এফএলআর এমএ অ্যাপ্লাই করে সো এফএলআর এফপি তে অ্যাপ্লাই করে দিয়েছে তো তো যা হওয়ার তা হয়েছে হোম অফিস দিয়েছে তাকে 10 ইয়ার্স রুটে লিভ যেখানে 2 বছর পরে ইন্ডিভিজুয়াল লিভ পেতো না হলে আরেকটা এক্সটেনশন পেয়ে যেত অর্থাৎ নিয়মটা ছিল এফএলআর এমএ অ্যাপ্লাই করা কিন্তু ফার্ম ভুলবশত এফপি তে অ্যাপ্লাই করে দিয়েছে তাকে 10 ইয়ার্স রুটে দিয়ে দিয়েছে পাবলিক ফান্ড রেস্ট্রিক্টেড দিয়ে ওই সময়ে আমার কাছে আসছে তো এখানে স্বাভাবিক কারণে ফার্মের একটা ইনকম্পিটেন্ট ম্যানুভারের কারণে উনি দীর্ঘসূত্রিতায় পড়ে গেল তাই আমি বললাম যে দেখেন আপনাকে ওইভাবে আগাতে হবে তবে একটা জিনিস আছে আপনি যদি রাজি হন তাহলে এটা ক্লারিফাই করে এবং ফার্মের যে ভুল ছিল কোথায় ভুল ছিল কি করা উচিত ছিল এবং এটাতে আপনার কোনো ইম্পিউট নাই এইটা ব্যাখ্যা করে যদি হোম অফিসে লেখা যায় দেয়া যায় তাহলে হয়তো তারা চেঞ্জ করে দিতে পারে কিন্তু আপনার একটু ইয়ে লাগবে তো উনি রাজি হয়েছে উনি আমরা অত্যন্ত সুন্দর করে ফ্ল্যাশ আউট করে ফার্মের কোথায় বলছিল কি করা উচিত ছিল এবং কি অসুবিধা হবে সবগুলো ব্যাখ্যা করে দিয়েছি আমরা প্রায় 4 থেকে 5 পেজের সাবমিশন 2 সপ্তাহের ভিতরে হোম অফিস বলছে ঠিক আছে উই আর হ্যাপি টু গ্রান্ট হিম লিভ ইন 5 ইয়ার্স কি বলে আন্ডার স্পাউস রুল এবং সেটা পেয়ে গেছে এবং উনি এখন ইনডিফিনিট লিভ পাবে খুব শর্টলি আচ্ছা ধন্যবাদ আজিব ভাই আমাদের সময় একদম শেষ হয়ে গেছে শেষ মুহূর্তে আছি আমরা আপনি যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে অশেষ ধন্যবাদ সম্মানিত কলার আমরা চেষ্টা করেছি আপনাদের ম্যাক্সিমাম কল নেয়ার জন্য এবং যখনই আপনারা কল করেছেন আমরা নির্ধারিত টপিকে ডিসকাশনটা স্টপ করে আপনাদের কল নেয়ার প্রায়োরিটিতে ছিলাম তো আমরা চেষ্টা করেছি আপনাদের দেয়া তথ্যের ভিত্তিতে কারণ অনেক তথ্য ভালো করে এক্সপ্লেন করে না বললে কিন্তু আমরা বুঝতে পারি না আর আমাদেরকে কোয়েশ্চন করে নিতে হয় তো আমাদের দেয়া অ্যাডভাইসটা হচ্ছে নিতান্ত বেসিক এবং দিক নির্দেশনামূলক আপনারা আপনাদের কোনো কিছু অ্যাপ্লাই করার আগে দক্ষ আইনজীবীর সাথে বসে বিস্তারিতভাবে ইনস্ট্রাকশন দিয়ে এরপরে অ্যাডভাইস নেবেন আর আমরা যে টপিকটা প্রথমে বিশদ আলোচনা করেছি প্রথম সেগমেন্টের প্রথমেই বাংলাদেশের প্রস্তাবিত নাগরিকত্ব আইন এ ব্যাপারে আমরা সময় সুযোগ পেলে আরও বলবো আপনারা চোখ কান খোলা রাখেন এই আইনটা যেন যুগোপযোগী সাংবিধানিক অধিকার রক্ষা করে ডুয়েল ন্যাশনালদের স্বার্থ রক্ষা করে হয় আমরা সেজন্য সরকারকে গভর্নমেন্টকে আহ্বান জানাবো আমাদের তৎপরতা আমাদের কথাবার্তা আমাদের আন্দোলন এটা কোনো গভর্নমেন্ট বা দলের পক্ষ নয় এটা 2.5 থেকে 4 মিলিয়ন ডুয়েল ন্যাশনাল যারা দেশের বাইরে আছেন তাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইকরা টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মুশিদ সাহেব ধন্যবাদ আপনাকে আসলে আমাদের সঙ্গে থাকার জন্য শুধু দর্শক এতক্ষণ আপনারা উপভোগ করলেন আমাদের আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল আওয়ার আপনারা জানেন প্রতি শনিবার সন্ধ্যা 6টায় আমাদের প্রোগ্রাম হয়ে থাকে এবং পরের দিন সকাল 8টায় আমাদের এই প্রোগ্রাম রিপিট হয় এবং আমরা এখন থেকে আমাদের ফেসবুক পেজও চালু হচ্ছে আপনারা ফেসবুকে আপডেট দেখে নিতে পারবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর এই পর্যন্ত আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।